সুপ্রিয় দর্শক বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম সাথে আছে আমি শ্রাবণী সরকার ময়মনসিংহের তেরোটি উপজেলা ও তিরিশ জন কর্মরত সাংবাদিক নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত বিভাগীয় সাংবাদিক ঐক্য ফোরামের নতুন কমিটি এতে সভাপতি দৈনিক জনতা ও আজকের ময়মনসিংহের ধোবাউরার প্রতিনিধি মোহাম্মদ কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় ও বিজয় টিভি হালুয়াঘাট প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটন গত শনিবার বিকেলে ধোবাউড়া উপজেলা রোডে সংগঠনের অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বিশেষ অতিথি ছিলেন দোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন যুগ্ম সম্পাদক অধ্যাপক হেলাল উদ্দিন ওসি আবুল কালাম আজাদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমতিয়াজ হোসেন উজ্জ্বল দোবাউড়া উপজেলা সভাপতি মোহাম্মদ সোহাগ সহ উপজেলা ও বিভাগীয় সাংবাদিক ঐক্য ফোরামের অন্যান্য বক্তব্যে বলেন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান বিজয়াখাত টিভি নিউজ ডেস্ক